সংগ্রামী কুমারী মধুতি এবং রূপশ্রীর সংবিধান দিবস শ্রদ্ধার সাথে পালন করেছে বামপন্থী কর্মী সমর্থক সহ নেতৃত্বরা। নির্বাচনোত্তর সন্ত্রাসের কারণে রাজ্যের নানান স্থানে এই কর্মসূচিটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে না পারলেও সিপিআইএম রাজ্য দপ্তরে এই তিন বীরঙ্গনাকে শ্রদ্ধা জানান বামকর্মী সমর্থক এবং অন্যান্যরা। স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানে তিন বীরঙ্গনার স্মৃতিচারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে উজ্জীবিত করতে সকল বামকর্মী সমর্থক সহ নেতৃত্বদের উদ্দেশ্যে আহ্বান জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই ত্রিপুরাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আন্দোলনের জাগরণে কুমারী মধুতির উপশ্রী অমর তিনটি নাম যা আজও এই ত্রিপুরার মানুষকে পথ দেখাচ্ছে এবং আমরা এমন সময়ে দাঁড়িয়ে আছি এই 2023 সাল এই সামন্ত প্রভুদের যারা বসংবদ্ধ সে রাজাদের নামে আবারও এই ত্রিপুরাজ্যের নানা নামে কখনো স্বাধীন ত্রিপুরা কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চল কখনো বিদেশি হটাও কখনো ত্রিপুরাল্যান্ড কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই নামে এ রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ ত্রিপুরী বা অন্যান্য অংশের মানুষ তাদেরকে যারা যুগ যুগ ধরে শোষণ করেছে তাদের পথচাঁদে রেখেছে এই শক্তিগুলো আজকে আমাদের দেশের এবং রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নানাভাবে এদের যে কোলাকুলি আবার এই ত্রিপুরাজ্যের এই গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক অধিকার এটাকে খর্ব করার একটা বিষম একটা সময় আজকে আমরা প্রত্যক্ষ করছি। এই জায়গায় দাঁড়িয়ে কুমারী মধুতির উপস্থিত এই আত্মবলিদান আমরা এটাকে স্মরণ করছি। বুধবার অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং নীরবতা পালন করেন উপস্থিত প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।